অবশেষে এবার দক্ষিণের পালা ধেয়ে আসছে ভারী বৃষ্টি পাশাপাশি কেমন থাকবে উত্তরের জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে লেটেস্ট আপডেট দিয়ে জানালো আলিপুর হাওয়া অফিস গোটা পশ্চিমবঙ্গ জুড়েই বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ আসা এই বৃষ্টির কারণ ব্যাখ্যা করল আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবারও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দুদিক থেকে আসা দুই হাওয়ার দাফটে জোড়া ফলার ফলে শুক্রবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এই হওয়া দুটি উত্তর পশ্চিম দিক থেকে এবং বঙ্গোপসাগর থেকে এসেছে আবহাওয়া দপ্তর এই সপ্তাহ বলছে একই রকম পরিস্থিতি থাকবে যেমন শুক্রবার সমগ্র পশ্চিমবঙ্গে মোটামুটি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী শনিবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাশাপাশি দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অফিসের চোদ্দোই জুলাই উত্তরবঙ্গে ভারী থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে এর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে পাঁচটি উত্তরের জেলাতে এছাড়া উত্তরের বাকি সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস চোদ্দোই জুলাই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে পনেরোই জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি উত্তরবঙ্গে সমস্ত জেলায় শনিবার থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জায়গাতেই চলবে বিক্ষিপ্তই বৃষ্টিপাত ষোলোই জুলাই উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে শুধু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতেই থাকবে সতেরো আঠেরোই জুলাই গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কবার্তা রয়েছে পাশাপাশি দার্জিলিং কালিম্পং কুজবিয়ার উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মালদহ দুই দিনাজপুর জেলায় পাশাপাশি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আজ দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমানে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে তেরোই জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিনটি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা রয়েছে এছাড়া মালদহ দুই দিনাজপুরে সহ বৃষ্টিপাত হতে পারে